বন্ধুরা আজকের ক্লাসে আমরা জটিল অনুবীক্ষণ যন্ত্র নিয়ে কথা বলবো তো এই ফিগারটা তোমরা অনেকেই দেখেছ বায়োলজি ল্যাবে যখন ল্যাব করতে চাও পেঁয়াজের স্বল্কপত্রের অনুবীক্ষণ যন্ত্রের ভিউটা এটার জন্য কিন্তু তোমরা এই অনুবীক্ষণ যন্ত্রটা অনেকে ব্যবহারও করেছো প্র্যাকটিক্যাল ল্যাবে বায়োলজি প্র্যাকটিক্যালগুলোতে আর এইটা এঁকেছেও এমনকি বায়োলজি প্র্যাকটিক্যাল যে ল্যাব খাতা আছে সেখানে তো জটিল অনুবীক্ষণ যন্ত্র নামটা জটিল হলেও জিনিসটা কিন্তু অতটাও জটিল না জিনিসটা কিন্তু খুব সহজ আমরা যদি সহজ অনুবীক্ষণ যন্ত্রের কনসেপ্টটা ভালো করে বুঝে আসি এখানে জাস্ট কয়েকটা জিনিস একটু এক্সট্রাভাবে বুঝলেই আমাদের এটা খুবই ইজি আমি দেখি বেশিরভাগ স্টুডেন্টদেরই জটিল অনুবীক্ষণ যন্ত্র নিয়ে সমস্যা থাকে আমি আশা করব এই ক্লাসটা দেখার পরই কারও যেন জটিল অনুবীক্ষণ যন্ত্র নিয়ে সমস্যা না থাকে তো আমরা জটিল অনুবীক্ষণ যন্ত্রটা শুরু করছি প্রথমেই আসি জটিল অনুবীক্ষণ যন্ত্রের ক্রিয়ানীতি এটা আগে জানা এটা জানার আগে জানতে হয় হবে জটিল অনুবীক্ষণ যন্ত্র কি কী জিনিস নিয়ে গঠিত তো আমাদের এইখানে দেখো জটিল অণুবীক্ষণ যন্ত্রের জন্য দুইটা লেন্স আছে এটা হচ্ছে অভিলক্ষ লেন্স আর এটা হচ্ছে অভিনেত্র লেন্স অর্থাৎ জটিল অণুবীক্ষণ যন্ত্রের আমার লেন্স সংখ্যা হচ্ছে দুইটা অভিলক্ষ লেন্স আর অভিনেত্র লেন্স অভিলক্ষ্য এটার সামনে লক্ষ্যবস্তু রাখা হয় তাই আমরা এটাকে অভিলক্ষ লেন্স বলি অভিনেত্র লেন্স এটার সামনে চোখকে রাখি আর চোখের একটা প্রতিশব্দ হচ্ছে নেত্র তাই এটাকে অভিনেত্র লেন্স বলা হয়ে থাকে আকারগতভাবে দেখতেই পাচ্ছ অভিলক্ষ লেন্সটা অভিনেত্র লেন্সের তুলনায় অনেক ছোট অভিলক্ষ লেন্সটা ছোট হওয়ায় এটার ফোকাস দূরত্ব ছোট আর অভিনেত্র লেন্সটা বড় হওয়ায় এটার দেখো ফোকাস দূরত্বগুলোও বড় বড় এটা হচ্ছে প্রথম ফোকাস দূরত্ব অভিলক্ষ লেন্সের এটা হচ্ছে দ্বিতীয় ফোকাস দূরত্ব অভিলক্ষ লেন্সের সাধারণত দুই চার মান একই হয়ে থাকে যেহেতু এই লেন্সটার উভয়ের বক্রতার ব্যাসার উভয় পক্ষের একই রকম এই যে অভিলক্ষ লেন্সের বক্রত ফোকাস দূরত্ব এই দূরত্বটা বা এই দূরত্বটা এই দূরত্বগুলোকে আমরা এফ ও দিয়ে প্রকাশ করি কারণ অভিলক্ষ এটার ইংলিশ হচ্ছে অবজেক্টিভ লেন্স অভিলক্ষ লেন্সের ইংরেজিটা হচ্ছে অবজেক্টিভ লেন্স সো এটার ফার্স্ট ওয়ার্ড ও সো এফ ও বলা হয়ে থাকে আর অভিলক্ষ অভিনেত্র লেন্স এটার ইংলিশটা হচ্ছে আইপিস লেন্স আইপিস লেন্স দেখে এটার ফার্স্ট ওয়ার্ড ই অনুসারে এফ ই লিখা হয়ে থাকে এটার ফোকাস দূরত্বগুলোকে ফোকাস বিন্দুগুলোকে ক্যাপিটাল এফ ই আর দূরত্বগুলোকে স্মল এফ ই মানে এই দূরত্বটা হচ্ছে স্মল এফ ই এই দূরত্বগুলো আর এই যে যন্ত্রটা এই যন্ত্রর দৈর্ঘ্য যেটা যন্ত্রের দৈর্ঘ্য বলতে একটা টার্ম আমরা শিখি সেটা হচ্ছে অভিনেত্র লেন্স থেকে অভিলক্ষ লেন্সটা যতখানি দূরত্ব বিশিষ্ট মানে তোমরা দূরত্বটা দেখতেই পাচ্ছ এই একটা লেন্স থেকে আরেকটা লেন্সের যে দূরত্ব সেটা আমরা যন্ত্রের দৈর্ঘ্য বলে থাকি আচ্ছা এখন আমি তোমাদের একটা যদি প্রশ্ন করি বলো তো অভিলক্ষ্য লেন্স আর অভিনেত্র লেন্সের মধ্যে কোন লেন্সটার ক্ষমতা বেশি ক্ষমতার ফর্মুলা তো আমরা শিখেছি পি ইকোয়াল টু ওয়ান বাই এফ একটু চিন্তা করে বলো তো কোনটার ক্ষমতা বেশি অনেকেই হয়তো ঝট করে বলে দিবে অভিনেত্র লেন্সের ক্ষমতা বেশি কারণ এটা বড় তা কিন্তু না বরং দেখো আমরা ফর্মুলা পড়েছি পি ইকোয়াল টু ওয়ান বাই এফ অর্থাৎ যার এফের মান অল্প তারই ক্ষমতার মান বেশি তার মানে অভিলক্ষ লেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু ফোকাস দূরত্বের মান অল্প পাচ্ছি বলে এটার ক্ষেত্রে ক্ষমতার মানটা কিন্তু বেশি আসবে তো চলো আমরা এখন কাজ করি অভিলক্ষ লেন্স আর অভিনেত্র লেন্স দিয়ে কিভাবে বিম্ব গঠিত হয় অর্থাৎ ক্রিয়া নীতি নিয়ে আমরা জেনে গেলাম জটিল অনবীক্ষণ যন্ত্র কী কী থাকে আর এখন জানবো যে কিভাবে সেটা বিম্ব গঠন করে আমরা অভিলক্ষ লেন্সের সামনে অবশ্যই লক্ষ্য বস্তু মানে বস্তুটাকে স্থাপন করব ধরে নিলাম আমি যে বস্তুটাকে স্থাপন করেছি সেটাকে ত্রিভুজ আকৃতির বস্তু এটার শীর্ষবিন্দুকে পি দিয়ে আর পাদবিন্দুকে কিউ দিয়ে প্রকাশ করা আছে সো এইটাকে আমরা বড় করে দেখতে চাই তাহলে আমরা এই লেন্স এই যন্ত্রটা ব্যবহার করছি এই যন্ত্রটার অভিলক্ষ লেন্সের সামনে তাই এটাকে স্থাপন করেছি আমরা কীভাবে বিম্ব আঁকবো সো বিম্ব আঁকার কৌশলটা ধারাবাহিকভাবে একটু খেয়াল করো আমি বলেছিলাম স্বর্ণবীক্ষণ যন্ত্রের ক্লাসেও যে আমরা যে বস্তুটা নিব সেই বস্তুটার শীর্ষবিন্দু থেকে দুইটা আলোক প্রেরণ করব লেন্সের দিকে দুইটা আলোক কী কী একটা যাবে প্রধান অক্ষের সমান্তরালে আরেকটা যাবে আলোক কেন্দ্র দিয়ে বেসিক্যালি এটা থেকে যে দুইটা আলোক নির্গত হচ্ছে তা না অনেক আলোক নির্গত হচ্ছে বাট বিম্ব আঁকার জন্য বেস্ট ওয়ে হচ্ছে এটা আমরা এটার শীর্ষবিন্দু থেকে দুইটা আলোক রশ্মি পাঠাবো একটা যাবে সমান্তরালে আর একটা যাবে আলোক কেন্দ্র দিয়ে তো একটা আলোক কেন্দ্র দিয়ে গেল যেটা আলোক কেন্দ্র দিয়ে গেল ধর আলোক কেন্দ্রটা এই পয়েন্টে আছে যেটা আলোক কেন্দ্র দিয়ে গেল সেটা কিন্তু কোন রূপ না বেঁকে সোজাসুজি চলে যাবে কারণ আলোক কেন্দ্র বৈশিষ্ট্যই এটা এর মধ্যে দিয়ে আলোক সোজাসুজি গমন করে অর্থাৎ দিকের পরিবর্তন করবে না আর যেই রশিটা আমরা সমান্তরালে প্রেরণ করব শীর্ষবিন্দু থেকে সেটা সমান্তরালে যাবার পরে এই লেন্সের মাধ্যমে প্রতিসরিত হবে আর লেন্সটা কি লেন্স উত্তল লেন্স বা আমরা জেনেছি অভিসারী লেন্স অভিসারী লেন্স কি করে আলোক রসি ইনপুট সমান্তরাল পেলে সেটাকে আমরা জানি অভিসারী রশ্মিতে পরিণত করে অভিসারী রশিতে পরিণত করে সে কার মধ্য দিয়ে গমন করায় আমার ফোকাস বিন্দু দিয়ে গমন করায় অর্থাৎ এই রশিটা এসে ফোকাস দিয়ে চলে যাবে দ্বিতীয় ফোকাস দিয়ে চলা যাবে সো এই দুইটা রে পরস্পর যে একটা পয়েন্টে মিলিত হবে কেন মিলিত হচ্ছে তোমরা বলতে পারো কেন তারা সরলনুবীক্ষণ যন্ত্রের মতন মিলিত না হয়ে ছড়িয়ে যেতে পারলো না কারণ এই ক্ষেত্রে যে বস্তুটাকে স্থাপন করেছি আমি কিন্তু যেন তেন জায়গায় অভিলক্ষ্য লেন্সের সামনে বস্তুটাকে রাখলেই হবে না আমাদের বস্তুটাকে অবশ্যই এমন একটা জায়গায় রাখতে হবে যেটা কিনা কার বাইরে থাকে ফোকাসের বাইরে থাকে দেখ দেখো এইটা ছিল আমার ফোকাস বিন্দু এই পাশের ফোকাস বিন্দু অর্থাৎ প্রথম ফোকাস বিন্দুটা এই ফোকাস বিন্দুর বাইরে কিন্তু আমি স্থাপন করেছি কাকে এই ফোকাস বিন্দুর বাইরে আমি স্থাপন করেছি আমাদের লক্ষ্য বস্তুটাকে অর্থাৎ পি কিউ এই লক্ষ্য বস্তুটাকে সো আমরা যদি এইখানে স্থাপন করতাম তাহলে এটা জোন ওয়ানে হতো বস্তুটা আর বস্তুটা জোন ওয়ানে হলে বিম্ব জোন সেভেনে হতো সেই ক্ষেত্রে মিলতো না বাট যোগ যদি আমি ফোকাসের বাইরে স্থাপন করি তাহলে এটা কোন জোনে এটা জোন থ্রিতে কিন্তু ফোকাসের উপরে থাকলে জোন টু আর ফোকাসের বাইরে থাকলে এটা জোন থ্রি দ্যাট মিন্স এই ক্ষেত্রে কিন্তু নিয়ম আছে আমাদের লক্ষ্য বস্তুটাকে আমাদের অভিলক্ষ্য লেন্সের কয় নাম্বার জোনে স্থাপন করতে হবে তিন নাম্বার জোনে স্থাপন করতে হবে অর্থাৎ ফোকাস আর বক্রতার কেন্দ্রের মধ্যে স্থাপন করতে হবে এগুলো কিন্তু অবশ্যই পয়েন্ট আকারে তোমরা খাতায় লিখে রাখবে আমরা অভিলক্ষ লেন্সের কতটুকু সামনে বস্তুটাকে স্থাপন করি ফোকাস আর বক্রতা কেন্দ্রের মধ্যে বস্তুটাকে স্থাপন করি সেই স্থাপন করলে আমাদের বিম্বটা গঠিত হয় কোথায় আমরা তিন নাম্বার জোনে যদি বস্তুকে স্থাপন করি আমাদের বিম্ব গঠিত হবে পাঁচ নাম্বার জোনে রাইট এইট মাইনাস ইউজে ফর্মুলা শর্টকাট টেকনিক অনুসারে পাঁচ নাম্বার জোন কোনটা অপর পাশের ফোকাসের অপর পাশের বক্রতার কেন্দ্রেরও বাইরের যে অঞ্চলটা তাই না বক্রতার কেন্দ্র অঞ্চলটা ছিল চার নম্বর জোন আর বক্রতার কেন্দ্রের বাইরের অঞ্চলটা অসীমের আগ পর্যন্ত অঞ্চলটা সেটাও ছিল আমাদের পাঁচ নম্বর অঞ্চল তাহলে আমি অভিলক্ষ লেন্সে যে বিম্বটা গঠিত হলো সেটা সম্বন্ধে কয়েকটা কথা বলবো এগুলো অবশ্যই অবশ্যই পয়েন্ট করে এখন লিখে রাখবে বিম্বর অবস্থান কোথায় বিম্বের অবস্থান হচ্ছে অভিলক্ষ লেন্সের ফোকাস অভিলক্ষ লেন্সের বক্রতার কেন্দ্রের বাইরে এটা একটা ফার্স্ট পয়েন্ট বিম্ব কোথায় গঠিত হয় অভিলক্ষ লেন্সের বক্রতার কেন্দ্রের বাইরে বিম্বটা বিবর্ধিত হয় না খর্বিত হয় না একই আকৃতি থাকে বিম্বটা অবশ্যই বিবর্ধিত হয় তোমরা ওই ক্লাসের শর্টকাট টেকনিকের ক্লাসে দেখবে টেবিল থেকে মিলিয়ে বিম্বটা কি হয় তিন নম্বর জোনে বস্তু থাকলে বিম্ব পাঁচ নম্বর জোনে আর বিম্বটা হয় বিবর্ধিত সো বিম্বটা বিবর্ধিত হবে বিম্বটা সোজা হয় না উল্টা হয় দেখো বিম দেখাই যাচ্ছে এটা বস্তু হলে এটা উল্টে গিয়েছে দ্যাট মিন্স বিম্বটা আমার কিন্তু উল্টা গঠিত হলো বিম্বটার অবস্থান বললাম বিম্বটার বিবর্ধন বললাম বিবর্ধিত হয় বিম্বটার সোজানা উল্টা সেটা বললাম এখন আসি বিম্বটা সদ না অসৎ চিন্তা করে দেখো বন্ধুরা আলো যেই পাশে যাচ্ছিলো সেই পাশেই বিম্ব গঠিত হয়েছে এটাকে এভাবেও চিন্তা করা যায় সাইন পজিটিভ নেগেটিভ আমি এই পয়েন্টের সাপেক্ষে চিন্তা করব আলো যাচ্ছে কোথায় ডান দিকে আর বিম্ব গঠিত হয়েছে কোথায় ডান দিকই দ্যাট মিন্স বিম্বের যে সদ না অসৎ ব্যাপারটা ছিল সেটা কি আমরা বলবো সেটা সদ বিম্ব গঠন করে তাহলে আমরা বলতে পারি অভিলক্ষ লেন্স দ্বারা গঠিত বিম্বের অবস্থান অভিলক্ষ লেন্সের বক্রতার কেন্দ্রের বাইরে বিম্বর আকৃতি বিবর্ধিত বিম্বটা উল্টো আর বিম্বটা সৎ বিম্ব সো এই পয়েন্টগুলো আমাদের মুখস্থ রাখতে হবে এমসি এর জন্য সো এইটা তো গেল আমার পি ওয়ান ওয়ান বলছি অভিলক্ষ লেন্সের জন্য গঠিত বিম্ব আমাদের এটাই কিন্তু চূড়ান্ত বিম্ব না এটা থেকে আবার আলোক অভিনেত্র লেন্সে যাবে প্রতিসরিত হয়ে চূড়ান্ত বিম্ব গঠন করবে এখন আমরা এইটাকে বস্তু হিসেবে চিন্তা করব এই অভিনেত্র লেন্সটার জন্য আমরা জানি কিভাবে রশ্মি দিতে হয় এটাকে যদি বস্তু হিসেবে চিন্তা করা হয় এই লেন্সের জন্য তাহলে এইটার শীর্ষবিন্দু মানে এই পি ওয়ান পয়েন্ট থেকে দুইটা আলোক্রশি গমন করবে দুইটা আলোক্রসি কী কী গমন করবে আচ্ছা এর আগে একটু বলে নিই ইউ আর ভি দিয়ে তো আমরা জানি বস্তুর দূরত্ব আর বিম্বের দূরত্ব সো আমাদের এই যে বস্তুটা ছিল এই বস্তুটা অভিলক্ষের জন্য বস্তু আর অভিলক্ষের জন্য বস্তুর দূরত্বকে আমরা ইউ ও দিয়ে প্রকাশ করি কারণ ই ও দিয়ে অবজেক্টিভ লেন্স কোনো কোনো বইতে এটাকে ইউ ওয়ান দিয়েও প্রকাশ করা দেখবা এটাকে ভি ওয়ান দিয়েও প্রকাশ করা দেখবা ওয়ান বলতেও অভিলক্ষ লেন্স বোঝায় এটা প্রথম লেন্স যেহেতু তো আমাদের ও দিয়েও প্রকাশ করতে পারি ও দিলে জিনিসটা আরও বেশি স্পষ্টভাবে বোঝা যায় ভি ও দিয়ে কী বোঝাচ্ছে তার মানে অভিলক্ষ লেন্সের জন্য বিম্বের দূরত্ব তো যাই হোক যেটা বলছিলাম এই বিম্বটাই জন্য বস্তু হিসেবে কাজ করবে এটা শীর্ষ থেকে দুইটা আলোক রসি আমরা প্রেরণ করব একটা আলোক আমার যাবে কোথায় আলোক কেন্দ্র দিয়ে যেটা কোনোরূপ দিকের পরিবর্তন না করে সোজা চলে যাবে যদি এটা আলোক কেন্দ্র হয় আর আরেকটা আলোক রশি আমরা যাবে শীর্ষ থেকেই প্রধান অক্ষের সমান্তরাল এটা যদি প্রধান অক্ষ হয় এটা সমান্তরালে গমন করবে যেটা সমান্তরালে গেল সেই রশিটা ইনপুট সমান্তরাল হলে এটাও যেহেতু আমার অভিসারী লেন্স বা উত্তল লেন্স এটা কি করবে অভিসারী রশিতে পরিণত করবে যেটা কি না আমার অভিলক্ষ লেন্সের দ্বিতীয় ফোকাস দিয়ে চলে যাবে অর্থাৎ যেটা আলোক কেন্দ্র দিয়ে গিয়েছে সেটা সোজাসুজি চলে যাবে যেটা সমান্তরালে গিয়েছে সেটা ফোকাস দিয়ে বাইরে বেরোবে এখন এইখানে একটা কথা বলে রাখি আমাদের যন্ত্রের দৈর্ঘ্য কিন্তু এই সকল জটিল অনুবীক্ষণ যাত্রার ক্ষেত্রে ইচ্ছা মতন নেওয়া হয় না যন্ত্র যারা বানাচ্ছে এগুলো তো তারা এমনভাবেই যন্ত্রের দৈর্ঘ্যটা সেট করে যেন অভিলক্ষ লেন্সের জন্য যে বিম্বটা গঠিত হচ্ছে অর্থাৎ অভিনেত্র লেন্সের জন্য যেটা বস্তু সেটা এমন একটা জায়গায় গঠিত হোক সেটা যেন অভিনেত্র লেন্সের ফোকাস বিন্দু আর আলোককেন্দ্রর মধ্যে থাকে দেখো এটা কি ছিল এফ ই দিয়ে অভিনেত্র লেন্সের প্রথম ফোকাস বিন্দুটা সো আমার বস্তুর অবস্থানটা কোথায় এটা যেহেতু অভিনেত্র লেন্সের জন্য বস্তু পি ওয়ান কিউ ওয়ানটা এটা অভিনেত্রের সাপেক্ষে কোথায় আছে কেন্দ্র আর ফোকাসের মধ্যে আছে মানে এক নম্বর জোনে আছে এই লেন্সের জন্য সো এই লেন্সের জন্য বস্তুটা কোথায় আছে এক নম্বর জোনে আছে তাহলে বিম্বটা কোথায় গঠিত হবে বিম্বটা কি আর অপর পাশে গঠিত হতে পারবে না বিম্বটা গঠিত হবে এইট মাইনাস ওয়ান দ্যাট মিনস সাত নাম্বার জোনে সাত নম্বর জোন মানে কোথায় সাত নম্বর জোন আমি বলেছিলাম যে পাশে বস্তু আছে সেই পাশেই বক্রতার কেন্দ্রের বাইরে মানে এই লেন্সটার বক্রতার কেন্দ্রের বাইরে মানে এই জায়গায় কোথাও যেমন দেখো এখানে কিন্তু এই রেগুলো সামনের দিকে মিলবে না কারণ আমরা এমনভাবেই রেগুলো আঁকবো যেন সামনের দিকে না মিলে কারণ এক নম্বর জোনে বস্তু আছে এই লেন্সের সাপেক্ষে এক নম্বর জোনে বস্তু থাকলে এত ওই পাশে বিম্ব গঠিত হতে পারে না আমরা জানি এটাকে পেছনের দিকে বাড়িয়ে দিয়ে তখন যে পাশে বস্তু আছে সে পাশেই বিম্ব গঠন করাতে হয় তার মানে আমার ফাইনালি বিম্বটা গঠিত হবে এই রকম তো আমাদের অভিলক্ষ লেন্সের সাপে অভিনেত্র লেন্সের সাপেক্ষে পি ওয়ান কিউ ওয়ান হচ্ছে বস্তু আর অভিনেত্র লেন্সের সাপেক্ষে পি টু কিউ টু হচ্ছে বিম্ব তার মানে আমাদের এই লেন্সের সাপেক্ষে যদি কথা বলতে হয় অভিনেত্র লেন্সের সাপেক্ষে বস্তুর অবস্থান কোথায় বস্তুর অবস্থান ফোকাস আর আলোক কেন্দ্রের মধ্যে বিম্বের অবস্থান কোথায় বিম্বের অবস্থান হচ্ছে যেই পাশে বস্তু এই লেন্সের সাপেক্ষে যেই পাশে বস্তু সেই পাশেই বিম্ব সেই পাশের বক্রতার কেন্দ্রের বাইরে মানে এই লেন্সের বক্রতার কেন্দ্রের বাইরে এরপরে আমরা বিম্বের প্রকৃতি নিয়ে কথা বলি বিম্বটা বিবর্ধিত না খর্বিত দেখাই যাচ্ছে অনেক বিবর্ধিত হয়ে গিয়েছে সো বিম অভিনেত্র লেন্সের সাপেক্ষে প্রথম পয়েন্ট অবস্থান তো বললাম দ্বিতীয় পয়েন্ট বিম্বটা বিবর্ধিত না খর্বিত বিম্বটা বিবর্ধিত বিম্বটা সোজা না উল্টা এটা একটু চিন্তা করে দেখো আমার কিন্তু ওর সাপেক্ষে চিন্তা করতে হবে পি ওয়ান কি ওয়ানের সাপেক্ষে পি ওয়ান কি ওয়ানের সাপেক্ষে এটা কিন্তু সোজা মানে এটার মাথা যেখানে আছে এটার মাথাও সেখানে তার মানে এইটা এই লেন্সে অভিনেত্র লেন্সের সাপেক্ষে গঠিত বিম্বর প্রকৃতি কিন্তু কি সোজা আর এই অভিনেত্র লেন্সের সাপেক্ষে এই বিম্বটা সদ না অসৎ চিন্তা করে দেখো আলো যাচ্ছিল ডান দিকে কিন্তু ডান দিকে কি বিম্ব গঠিত হতে পেরেছে না পেছনের দিকে বাড়িয়ে বিম্ব গঠন করতে হয়েছে তার মানে এই যে বিম্বটা গঠন হলো এই বিম্বটা একটা অসৎ বিম্ব তাহলে আমি পয়েন্টসগুলো যদি বলি অবস্থান কোথায় অবস্থান হচ্ছে অভিনেত্র লেন্সের সাপেক্ষে যে পাশে বস্তু সে পাশেই তারপরে বিবর্ধিত না কর্বিত বিবর্ধিত তারপরে বিম্বটা সদ না অসৎ বিম্বটা হচ্ছে অসৎ আর তারপরে বিম্বটা সোজা না উল্টা বিম্বটা হচ্ছে সোজা সো এই পয়েন্টসগুলো কিন্তু আমাদের ভালো করে লিখে রাখতে হবে এগুলো কিন্তু এমসিকিউতে আসে আর এই যে ফিগারটা আঁকলাম এই ফিগারটাই কিন্তু জটিল অনুবীক্ষণ যন্ত্রের জন্য নীতি সো এই ক্ষেত্র আমরা ইউ আর ভি প্রকাশ করতে পারি এই লেন্সের সাপেক্ষে বস্তু তো এটা সো আমরা আলোক কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব এটাকে বলছি ইউ ই কারণ ই দিয়ে আইপিস লেন্স মানে অভিনেত্র লেন্স বোঝানো হয় অর্থাৎ অভিনেত্র লেন্সের জন্য বস্তুর দূরত্ব আর এই দূরত্বটাকে বলছি ভি ই ভি দিয়ে বিম্বের দূরত্ব বোঝানো হয় আর ই দিয়ে অভিনেত্র লেন্স তার মানে অভিনেত্র লেন্সের জন্য আলোক কেন্দ্র থেকে বিম্বের দূরত্ব তো আমরা এই ইউইআ আর কে কোনো কোন বইতে ইউ আর ভি টু দিয়েও প্রকাশ করা দেখব কারণ টু দিয়ে দুই নম্বর লেন্স অর্থাৎ অভিনেত্র লেন্সকে বোঝানো হয় সো ইউ বা ও ব্যবহার করতে পারো অথবা ইউটু ভি ও ব্যবহার করতে পারো এখানে আমাদের তোমার কাছে একটা প্রশ্ন আছে তোমাদের কাছে প্রশ্ন আছে সেটা হচ্ছে এই ইউ আর ভি এই ইউ এই জিনিসগুলোকে গ্রিন দিয়ে আমি এঁকেছি আর এই ভিটাকেই শুধুমাত্র রেড দিয়ে এঁকেছি কি একটু বুদ্ধিমান হলেই কিন্তু চিন্তা করে তুমি বের করে ফেলতে পারবে এই ও ভি ও আর ই এগুলো পজিটিভ কেন চিহ্নের প্রথা ব্যবহার করে চিন্তা করো এই পয়েন্টের সাপেক্ষে ও কেন পজিটিভ হলো কারণ আমরা আলো আসছে বাম থেকে আর বস্তু আছে বাম দিকে যেই দুইটা প্রশ্ন করার কথা সেই দুইটা প্রশ্ন করলে দুইটারই একই উত্তর পাই বাম দিক হতে তার মানে আমার এই দূরত্বটা পজিটিভ আবার বিম্বের দূরত্বর ক্ষেত্রে কি কী প্রশ্ন করি আলো যাচ্ছে কোথায় বিম্ব আছে কোথায় সো আলো যাচ্ছে ডান দিকে বিম্বও আছে ডান দিকে এই পয়েন্টের সাপেক্ষে তার মানে এই বিম্বের দূরত্বটাও পজিটিভ আবার এই পয়েন্টের সাপেক্ষে যদি চিন্তা করি এটার সাপেক্ষে বস্তুর দূরত্ব এইটা এটা পজিটিভ না নেগেটিভ প্রশ্ন করব দুইটা আলো আসছে কোথা থেকে এই পয়েন্টের সাপেক্ষে বাম দিক থেকে আল আর বস্তু আছে কোথায় এই পয়েন্টের সাপেক্ষে বাম দিকেই বস্তু আছে তার মানে এই দূরত্বটা পজিটিভ এই দূরত্বটা কেন নেগেটিভ হলো এটা বিম্বের দূরত্ব কারণ আমরা এই পয়েন্টের সাপেক্ষে দুইটা প্রশ্ন করতাম বিম্বের দূরত্ব যাচাই করার জন্য আলো যাচ্ছে কোথায় আলো যাচ্ছে ডান দিকে আর বিম্ব আছে কথায় বিম্ব আছে কিন্তু বাম দিকে তার মানে আমাদের এই দূরত্বটা যেটা এটা কিন্তু নেগেটিভ সো আমাদের প্রশ্নে কিন্তু এটা ভালো করে মাথায় রাখতে হবে যদি বলে দেওয়া থাকে অভিনেত্র লেন্স থেকে দুইশো মিলিমিটার চারশো মিলিমিটার দূরে বিম্ব গঠিত হয়েছে যেই মানই দেওয়া থাকুক না কেন ওই মানটা ম্যাথ করার সময় অবশ্যই অবশ্যই নেগেটিভ নিয়ে করতে হবে মাথায় রাখবা জটিল অনুবীক্ষণ যন্ত্রের ক্রিয়ানীতি কিন্তু যত যন্ত্র যতই তফাত হোক না কেন ক্রিয়ানীতি ভিন্ন হবে না সব সময় যন্ত্রটা একই রকম ক্রিয়ানীতিও সবসময় একই রকম এইগুলো সময় পজিটিভ আর এটা সব সময় নেগেটিভ থাকবে তার মানে আমাদের যদি অভিনেত্র লেন্সের সাপেক্ষে বিম্বের দূরত্ব দেওয়া থাকে জাস্ট ভ্যালু দেওয়া থাকে প্রশ্নে আমাদের ম্যাথ করার সময় কিন্তু ওই ভ্যালুটার সামনে একটা মাইনাস দিয়ে বলতে হবে অর্থাৎ বলে দেওয়া থাকে যদি অভিনেত্র লেন্স থেকে দুইশো মিটার দূরে আমার বিম্ব আছে তাহলে আমি ভি ই কল্টু লিখব মাইনাস দুইশো মিলিমিটার তো এইভাবে আমরা ম্যাথগুলো করব সো আমরা ক্রিয়ানীতিটা দেখে ফেললাম এই ফিগারটা সবারই আশা করি বুঝতে সুবিধা হয়েছে এই ফিগারগুলো আমি সাজেস্ট করব মুখস্থও করে ফেলতে আমি তো বোঝালাম বোঝার পরেও মুখস্থ করে ফেলবে কারণ পরীক্ষা হলে এগুলো আঁকতে আসলে বুঝে বুঝে আঁকতে সাধারণত অনেক সময় লাগে ভুল যাওয়ারও সম্ভাবনা থাকে তাই আমি সাজেস্ট করব এগুলো মুখস্থও করে ফেলবে যেন খুব দ্রুত পারফর্ম করতে পারো সো আমরা এখন ফর্মুলায় চলে আসবো ফর্মুলাগুলো খুবই সিম্পল যদি আঁকাটা বুঝে থাকো আমরা পুরো যন্ত্রে দিলাম কি পি কিউ আর পাইলাম কি পাইলাম হচ্ছে পি টু কিউ টু এটা হচ্ছে একদম যেটা দিয়েছি আর এটা হচ্ছে যেটা পেয়েছি মানে আমরা কিন্তু এই যন্ত্রে তাকালে আর এইটা দেখবো না আমরা এই যন্ত্রে তাকালে দেখব এই জিনিসটা তার মানে আমরা কিন্তু দেখবো একটা বিবর্ধিত বিম্ব দুই পর্যায়ে বিবর্ধন ঘটেছে একটা পর্যায়ে আবার দ্বিতীয় পর্যায়ে আমরা এইটা দেখব না আমরা এইটা দেখবো যদি যন্ত্রে তাকাই তো আমরা বিবর্ধনটাকে তাহলে বলতে পারি যে আমার ফাইনালি চূড়ান্ত বিম্ব চূড়ান্ত বিম্ব হচ্ছে টু কিউ টু চূড়ান্ত বিম্বের দৈর্ঘ্য ডিভাইড বাই আদি বস্তুর দৈর্ঘ্য আদি বস্তু হচ্ছে এইটা তার মানে আমি এই পুরো যন্ত্রে বিবর্ধন কত পাচ্ছি পি টু কিউ টু ডিভাইড বাই পি পিকিউ পিটু কিউ টু হচ্ছে এইটার দৈর্ঘ্য আর পি কিউ হচ্ছে এইটার দৈর্ঘ্য মানে এই দৈর্ঘ্য ডিভাইড বাই এই দৈর্ঘ্য দিলে এই জটিল অনুবীক্ষণ যন্ত্রে কতখানি বিবর্ধন ঘটেছে সেটা তুমি পেয়ে যাবে এই বিবর্ধনের রাশিমালাটাকে আমরা চাইলে দুই ভাগে ভাঙিয়ে লিখতে পারি কিভাবে। এইটার একটা ভগ্নাংশ এই ভগ্নাংশটা লবে আর হরে দুইখানেই তুমি পি ওয়ান কি ওয়ান দিয়ে গুণ দাও দেখো এটার লবেও গুণ দিলাম পি ওয়ান কি ওয়ান দিয়ে হরেও গুণ দিলাম পি ওয়ান কি ওয়ান দিয়ে তাহলেই কিন্তু এইটার জায়গায় এটা লিখতে পারি তাই না জাস্ট কী করা হয়েছে লবে আর হরে একই জাতীয় রাশি দিয়ে গুণ দেওয়া হয়েছে পি ওয়ান কি ওয়ান দিয়ে তাহলে লাভটা কোথায় এভাবে লিখলে এভাবে লিখলে লাভটা দেখো একটু তাকিয়ে দেখো পি ওয়ান কি ওয়ান পি কিউ কোনটা কোনটা পি ওয়ান ওয়ান হচ্ছে এটা আর পিকিউ কোনটা এটা পি ওয়ান কি ওয়ান কি অভিলক্ষ লেন্সের সাপেক্ষে বিম্বের দৈর্ঘ্য পি কিউ কি অভিলক্ষ লেন্সার সাপেক্ষে বস্তুর দৈর্ঘ্য তার মানে এইখানে যে অনুপাতটা আছে এই অনুপাতটা তার মানে কি মিন করছে এম ও দ্যাট মিনস অভিলক্ষ যন্ত্রের ক্ষেত্রে যেই পরিমাণ বিবর্ধন হচ্ছে শুধু ক্যাপিটাল এফ দিয়ে বোঝানো হচ্ছে পুরো জটিল অনুবীক্ষণ যন্ত্রে যেই বিবর্ধন অর্থাৎ পুরো জটিল অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে বিম্বের দৈর্ঘ্য ডিভাইড বাই বস্তুর দৈর্ঘ্য আর শুধু এই অংশটা কী মিন করছে এটা মিন করছে অভিলক্ষের বিবর্ধন অভিলক্ষ লেন্সের বিবর্ধন অর্থাৎ অভিলক্ষ লেন্সের সাপেক্ষে বিম্বের দৈর্ঘ্য ডিভাইড বাই অভিলক্ষ লেন্সের সাপেক্ষে বস্তুর দৈর্ঘ্য একইভাবে একটু চিন্তা করে দেখো পি টু কিউ টু ডিভাইড বাই পি ওয়ান ওয়ান কারা কারা পি টু কিউ টু হচ্ছে আমার অভিনেত্র লেন্সের সাপেক্ষে বিম্বের দৈর্ঘ্য আর পি ওয়ান কিউ ওয়ানকে অভিলেক্ষণ লেন্সের অভিনেত্র লেন্সের সাপেক্ষে যদি চিন্তা করি অভিনেত্র লেন্সের সাপেক্ষে এটা হচ্ছে আমার বস্তুর দৈর্ঘ্য তার মানে অভিনেত্রের সাপেক্ষে বিম্বের দৈর্ঘ্য ডিভাইড বাই অভিনেত্রের সাপেক্ষে বস্তুর দৈর্ঘ্য এটাকে আমরা বলতে পারি একবারে এম ই ই দিয়ে বোঝানো হচ্ছে অভিনেত্র লেন্সের বিবর্ধন কেননা অভিনেত্রের বিম্বের দৈর্ঘ্য ডিভাইড বা অভিনেত্রের বস্তুর দৈর্ঘ্য করলে তো আমরা অভিনেত্রের ক্ষেত্রে বিবর্ধন কত সেটা পেয়ে যাব তাহলে কি দাঁড়ালো বন্ধুরা আমরা পুরো সরল অনুবিক পুরো জটিল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন যদি পেতে চাই পুরো জটিল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন আসলে কার কার সমান আমার অভিনেত্রের বিবর্ধন আর অভিলক্ষের বিবর্ধন এই দুইটা গুণ করলে যেই মান আসবে সেই মানের সমান তো আমরা এখন অভিলক্ষের বিবর্ধনের জন্য কিছু ফর্মুলা শিখবো আর অভিনেত্রীর বিবর্ধনের জন্য কিছু ফর্মুলা শিখব তো অভিলক্ষের বিবর্ধন যেটাকে এম ও দিয়ে প্রকাশ করি ও হচ্ছে অবজেক্টিভ লেন্স বা অভিলক্ষ লেন্স সেটাকে আমরা লিখতে পারি মাইনাস ভি ও বাই ইউ সো ভি ও আর ইউ দিয়ে কী বোঝানো হচ্ছে তোমরা সবাই জানো ভি ও হচ্ছে অভিলক্ষ থেকে অভিলক্ষ লেন্সটা থেকে যেই বিম্বটা গঠন হয়েছে অর্থাৎ এই পি ওয়ান ওয়ান প্রথম বিম্বটা এই বিম্বের দূরত্ব ইউ ও দেখি বোঝানো হচ্ছে অভিলক্ষ লেন্সের সাপেক্ষে বস্তুর দূরত্ব দ্যাট মিন্স এই দূরত্বটা এটার সামনে কেন মাইনাস কারণ আমরা ফর্মুলাই শিখেছি বিবর্ধনের মেইন ফর্মুলা মাইনাস দিয়ে কি শিখেছি বিম্বের দূরত্ব ডিভাইড বাই বস্তুর দূরত্ব সব দূরত্ব দিয়ে ফর্মুটা লিখলাম এখানে হচ্ছে বিম্বের দৈর্ঘ্য দিয়ে আর এটা হচ্ছে বিম্বের দূরত্ব দিয়ে কাঠ থেকে আলোক কেন্দ্র থেকে সো এই ফর্মুটা তো সবাই জানা জাস্ট হচ্ছে আমি অভিলক্ষের জন্য ভিও আর ইউও ইউজ করলাম এইটা থেকে এইটা কীভাবে এসেছে এই সেকেন্ড ফর্মোটা কীভাবে এসেছে সেটা আমি যদি একটু দেখাই তোমাদের করে এটাও তেমন কঠিন কিছু না একদম ইজি আমরা সবগুলো লেন্সের জন্যই অভিলক্ষ লেন্স হোক বা অভিনেত্র লেন্স হোক সবগুলো লেন্সের জন্যই তো এই ফর্মোটা লিখতে পারবো ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি ইকোয়াল টু ওয়ান বাই এফ এই ফর্মোটা তো সবার জন্যই প্রযোজ্য তাই না কারণ যে কোনো লেন্সের ক্ষেত্রেই এটা ব্যবহার করা যাবে যদি এটা অভিলক্ষ লেন্স হয় তাহলে আমি এখানে এই ওগুলো লাগিয়ে দিতে পারি তাই তো অভিলক্ষ লেন্সের জন্য যদি ইউজ করি ফর্মুলাটাকে তো আমরা এই ফর্মুলাটার উভয় পক্ষে গুণ দিলাম কাকে দিয়ে গুণ দিলাম এই ফর্মুলাটার পক্ষে আমি ভি নট দিয়ে গুণ দিলাম ভি নট দিয়ে যদি গুণ দিই বা ভি ও দিয়ে যদি গুন দিই তাহলে এখানে কী থাকবে ভি ও বাই ইউ এটাতে কি থাকবে ওয়ান হয়ে যাবে না কারণ দেখো এই জায়গায় যদি ও দিয়ে গুণ দেওয়া হয় তাহলে ভি ও বাই ভি ও দ্যাট মিন্স আমার কাটাকাটি চলে যেয়ে কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে আর ডানপক্ষে কি হবে ডানপক্ষে আমার ভিও ডিভাইড বাই এফ ও এরকম থাকবে রাইট সো এই টার্মটা লিখতে পারি এই টার্মটা থেকে একটু চিন্তা করে দেখো তো বন্ধুরা আমি যদি পক্ষান্তর করি পক্ষান্তর করে আমি কি করি যদি অন্য কালার দিয়ে দেখাই আমি এই অংশটাকে ডানপক্ষে নিয়ে যেতে চাই আর এই অংশটাকে বাম পক্ষে নিয়ে আসতে চাই তাহলে কি দাঁড়াবে তাহলে কিন্তু আমার বামপক্ষের সিনারিটা কীরকম দাঁড়াবে বাম পক্ষে তো ওয়ান ছিল আর ডানপক্ষের জিনিসটা বামপক্ষে চলে আসলে মাইনাস হয়ে যায় আমরা জানি ও বাই এফ ও আর ডানপক্ষে কী দাঁড়াবে ডানপক্ষে একটা মাইনাস আসবে মাইনাসের পরে এখানে কি থাকবে ও থাকবে আর এখানে কি থাকবে ইউ থাকবে তাহলে এই যে এই অংশটা আসলো একটু চিন্তা করে এই অংশটা এই অংশটাই কিন্তু এইটা রাইট সো এই দুইটি জিনিস একই তো আমরা যদি বলে থাকি অবিলক্ষের বিবর্ধন এম ও ইকোয়াল টু মাইনাস ভিও বাই ইউ সো ভিও বাই ইউ যেহেতু এইটারও সমান সো এইটাই কিন্তু আমরা এই জায়গাটাতে লিখেছি দেখো সো এইভাবে কিন্তু আমরা উভয় পক্ষে ভি ও দিয়ে গুণ দিয়ে এই অভিলক্ষের বিবর্ধনের জন্য আরেকটা ফর্মুলও দাঁড় করে ফেলতে পারি যেখানে আমার কোনো ইউ লাগে না শুধু অভিলক্ষের ফোকাস দূরত্ব লাগে অভিলক্ষ লেন্সটার ফোকাস দূরত্ব লাগে আর অভিলক্ষ লেন্সটার জন্য যে বিম্বটা গঠিত হয় সেটারই অভিলক্ষ লেন্স থেকে দূরত্ব লাগে এটা হচ্ছে অভিলক্ষ লেন্সের যে বিম্বটা গঠিত হয়েছে সেইটার অভিলক্ষ লেন্সের ফোকাস আলোক কেন্দ্র থেকে সেই দূরত্বটা অর্থাৎ এই দূরত্বটা লাগে তাহলে এই দুইটা জিনিস জানলেও কিন্তু আমরা এম ওটা বের করে ফেলতে পারি তার মানে এম ও যে শুধুমাত্র এই ফর্মুলা দিয়ে বের করতে হবে এমন কোনো কথা নাই এম ওর জন্য কিন্তু এই দুইটা ফর্মুলা আমরা পাচ্ছি যেটা দিয়ে এম ও বের করা যায় সো একইভাবে আমরা যদি দেখি আমরা কিন্তু একইভাবে এম এর জন্য ফর্মুলা দাঁড় করাতে পারি দেখো ঠিক একইভাবে আমরা এই ফর্মুলাটার জায়গায় এম এর জন্য এটা চিন্তা করতে পারি না কারণ এমই মানে অভিনেত্র লেন্সের জন্য আমার বিম্বের দূরত্ব হচ্ছে এতটুকু অভিনেত্র লেন্স থেকে ভিই আর বস্তুর দূরত্ব হচ্ছে এতটুকু ইউই সো এম ই টু মাইনাস ভি বাই ইউই আবার একইভাবে আমরা অভিনেত্র লেন্সের জন্য ওই ফর্মুলাটা যদি লিখি আমি এটা পুরোটা করে দেখাচ্ছি না জাস্ট এই ফর্মুলাটা লিখে দেখাচ্ছি ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি ইকাল টু ওয়ান বাই এফ এখানে ওয়ান বাই ইউ যেটা ইউ v ই এফ ই তুমি তোমরা যেটা করবা সেটা হচ্ছে এটার উভয় পক্ষে তোমরা e দিয়ে গুণ দিবা e দিয়ে গুণ দিলে এখানে ভিই বাই e আসবে এখানে ওয়ান আসবে আবার এখানে ভি ই বাই এফ ই আসবে তারপরে পক্ষান্তর করলেই কিন্তু তোমরা এই রাশিমালাটা পেয়ে যাবে ঠিক আগেরটার মতনই আমরা উপরে যে অভি লেন্সের জন্য যেভাবে বিবর্ধনটা বের করেছি সেভাবেই এই ফর্মুলাটা দাঁড় করাতে পারি তো সবারই আশা করি এই পর্যন্ত বুঝতে কারোই কোনো সমস্যা নাই এই পর্যন্ত সবাই বুঝে গিয়েছি আমরা এই অংশটা পর্যন্ত সবাই বুঝে গিয়েছি এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা বুঝে গেছি বাট এই ফর্মুলাটা কীভাবে এসেছে আমরা বলেছি আমরা যদি বিম্বটাকে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে ফেলতে চাই এই যে বিম্বটা গঠিত হচ্ছে আমরা এটাকে সবচেয়ে বড় দেখতে চাই তাহলে তো আমরা চোখটা যে কোনো জায়গায় রাখলেই হলো না চোখটা আমরা কাছাকাছি রেখে এমনভাবে স্থাপন করব যেন আমার এই ভি ই এর ভ্যালুটা কাঠ সমান হয় ভ্যালুটা ডি এর সমান হয় বাট ডি এর তো একটা মান ডি তো শুধু একটা মান স্পর্শ দর্শনের নিকটতম দূরত্ব আর আমি তোমাদের এখানে লাল কালার দিয়ে এটাই বুঝিয়েছি ভি ই এর মান যেটাই হোক না কেন সেটার সামনে একটা মাইনাস চিন্তা করতে হবে অর্থাৎ ডি এর মান যদি পঁচিশ সেন্টিমিটার হয় তাহলে ডি এর জায়গায় পঁচিশ বসিয়ে ভি ই এর জায়গায় পঁচিশ বসিয়ে দিলেই হবে না বসাতে হবে কত মাইনাস পঁচিশ তার মানে আমরা দেখো এই ফর্মুলাটার ভি ই এর জায়গায় যদি মাইনাস ডি স্থাপন করি এটা কখন কখন স্থাপন করতে পারবো চোখটা যদি আমরা একদম লেন্সের ওপরে রাখি আর কখন আর আমরা যদি সবচেয়ে বড় করে বিম্বটাকে দেখতে চাই অর্থাৎ বিম্বটাকে আমরা স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব মানে সবচেয়ে বড় করে যদি দেখতে চাই সবচেয়ে স্পষ্ট করে দেখতে চাই সেই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটার বদলে এটা লিখতে পারবো এটা কখন লিখতে পারবো ওয়ান প্লাস ডি বাই এফ ই মাইনাস ভি ই জায়গায় কখন মাইনাস ডি বসাতে পারবো যখন আমরা আসলে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে বিম্বটাকে গঠন করাতে চাচ্ছি অর্থাৎ স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বতে আমরা বিম্বটাকে দেখতে চাচ্ছি তাহলে আমরা দেখো অনেকগুলো ফর্মুলা শিখলাম আমরা শিখলাম একটা জটিল অনুবীক্ষণ যন্ত্রের মোট বিবর্ধনের ফর্মুলা কী মোট বিবর্ধনকে দুইটা বিবর্ধনের রাশিমালা দিয়ে গুণ দিলে পাওয়া যায় আর ওই দুইটা বিবর্ধনের জন্য আলাদা আলাদা ফর্মুলা শিখলাম এখন পরীক্ষা হলে হয়তো মোট বিবর্ধন বের করতে বলবে তো তখন তোমাকে ভিও ও বা এই টাইপের কিছু দেওয়া থাকতে পারে তো এই ফর্মুলাগুলো কিন্তু বেশি কাজে লাগবে এই ফর্মুলাগুলো ব্যবহার করে তোমার প্রথম কাজ হবে এমও আর বের করা তারপরে এমও আর এমই গুণ করে মোট বিবর্ধনটা বের করা আমরা ম্যাথ করব খুবই সিম্পল ম্যাথ তেমন কঠিন কিছুই না আর ম্যাথের ক্ষেত্রে আমি একটু টেকনিক দেখাবো তোমাদের কাছে খুবই ইজি লাগবে আচ্ছা তো আমাদের এই ফর্মুলাগুলো ছাড়াও আর একটা ফর্মুলা আছে সেটা হলো যন্ত্রের দৈর্ঘ্যের ফর্মুলা আর যন্ত্রের দৈর্ঘ্যের ফর্মুলার ক্ষেত্রে আমরা জানি এটা ফিগার থেকেই বোঝা যায় যে আমরা বলেছিলাম অলরেডি যন্ত্রের দৈর্ঘ্য হচ্ছে অভিলক্ষ্য লেন্স থেকে অভিনেত্র লেন্সের দূরত্ব দ্যাট মিন্স এই দূরত্বটা এই দূরত্বটাকে চাইলে আমরা কিভাবে লিখতে পারি আমরা কিন্তু দেখো ভি ও আর ই এই দুইটা জিনিস যদি যোগ করি তাহলে কি এখান থেকে এই দূরত্বটা পেয়ে যাচ্ছি দ্যাট মিন্স যন্ত্রের দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি তাই দেখো যন্ত্রের দৈর্ঘ্যের ফর্মুলাকে আমরা লিখি এভাবে এল দিয়ে যন্ত্রের দৈর্ঘ্য বোঝালে এল ইকোয়াল টু ভি ও প্লাস ই ভি ও বোঝাচ্ছে অভিলক্ষ লেন্সের সাপেক্ষে আমার বিম্বের দূরত্ব ইউ ই বোঝাচ্ছে অভিনেত্র লেন্সের সাপেক্ষে আমার বস্তুর দ্রুত তাহলে আমরা জটিল যন্ত্রের ক্ষেত্রে অনেকগুলো ফর্মুলা পেলাম এই ফর্মুলাগুলো কাজে লাগিয়ে আমরা খুব সুন্দর করে ম্যাথ করতে পারি আমি বলেছি ম্যাথ করার ক্ষেত্রে আমরা একটা টেকনিক শিখাবো সো আমাদের ফর্মুলাগুলোকে সামারি করলে এরকম দ্বারাই আগের পেজের ফর্মুলা দ্বারা এটা হুবহু একই খালি এখানে ইউ ওগুলোকে ভি ওয়ান ইউ ওয়ান ইউ ইগুলোকে ভি টু এফ ইউ টু দিয়ে প্রকাশ করা হয়েছে কেন কারণ অনেকগুলো বইতে তোমরা ওয়ান টু দি ও নাম্বারিং করা দেখবে তবে ম্যাথ আমরা ভি ও ইউ ও ভি ইউ ই দিয়েই করব তো আমি জাস্ট কনফিউজ যেন না হ বইগুলো দেখে সেই জন্য এই পেজে বইয়ের মতন করে ফর্মুলাগুলো লিখলাম তো আমরা ম্যাথ করবো আমাদের মতন করেই কোনো সমস্যা নেই সো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে তো প্রশ্নটা দেখি কি দেওয়া আছে একটি জটিল অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য আর অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে পনেরো মিলিমিটার ও পঁয়ত্রিশ মিলিমিটার দ্যাট মিনস এটা হচ্ছে এফ ও এর ভ্যালু দেওয়া আছে এটা এফ ই এর ভ্যালু দেওয়া আছে এই যন্ত্রের অভিলক্ষের সম্মুখে এবং অভিলক্ষ হতে বিশ মিলিমিটার দূরে একটি লক্ষ্যবস্তু অবস্থিত আমাদের অভিলক্ষ থেকে বস্তুর দূরত্ব এটাকে কী দিয়ে প্রকাশ করি ইউ ও দ্যাট মিন্স ইউ এর ভ্যালু বা ইউ ওয়ানের ভ্যালু দেওয়া আছে যেটাই বলি না কেন আমরা বিশ মিলিমিটার বিম্বটি যদি স্পষ্ট দর্শনের নিকটতম বিন্দুতে গঠিত হয় এই কথাটার মধ্যে কি বলা আছে এই কথাটার মধ্যে বলা আছে অভিনেত্র লেন্স থেকে বিম্বের দূরত্ব স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব আমরা সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে কত জানি পঁচিশ সেন্টিমিটার পঁচিশ সেন্টিমিটার মানে আড়াইশো মিলিমিটার আমরা সব কিছুকেই এক্ষেত্রে মিলিমিটারে প্রকাশ করবো আমাদের প্রশ্নে যে এককে দেওয়া থাকে সাধারণত সেই এককেই নিয়েই ম্যাথগুলো করি এখানে এসআ এককে নেওয়া দরকার নেই কারণ এসে একক মিটার নিতে গেলে দশমীকে অনেক ছোটো ছোটো ভ্যালু আস দেখাবে সো এই জন্য আমরা এই ক্ষেত্রে যেই এককে দেওয়া আছে সবগুলো সেই একই এককে প্রকাশ করলেই হবে তো বিম্বটা যদি স্পষ্ট দর্শনের নিকটতম বিন্দুতে গঠিত হয় দ্যাট মিন্স আমার এখানে দেয়া আছে কি ভিইয়ের ভ্যালু অভিনেত্র থেকে বিম্বের দূরত্ব এটাকে ভি ই বলি ভিই এর ভ্যালু দেওয়া আছে আড়াইশো মিলিমিটার এটা কিন্তু আড়াইশো মিলিমিটার বলা যাবে না আমি অলরেডি বলেছি ভিই যেটাই দেওয়া থাকুক সেটার সামনে একটা মাইনাস দিয়ে নিতে হবে কারণ এটা দূরত্বটা নেগেটিভ সো ভিই আমরা লিখবো কত মাইনাস আড়াইশো মিলিমিটার আমার দেওয়া আছে জানতে চাওয়া হয়েছে কি অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য আর অভিনেত্রের মধ্যকার দূরত্ব সো আমি এই ম্যাথগুলো একটা টেকনিকের মাধ্যমে করতে করে দেখাবো সো প্রথমে তো লিখে ফেলবে যেটা দেওয়া আছে সো এটা সিম্পল জিনিস আমরা এফ ও জানি এফ ই জানি ইউ জানি ভি ই জানি ইউ আমার দেওয়া আছে বিশ মিলিমিটার ই দেওয়া আছে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব ই বলে মাইনাসটা আমরা নিলাম আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যন্ত্রের দৈর্ঘ্য এল এল মানে ও আর ইউইয়ের জগ ফল আমার এই দুইটা বের করতে পারলেই এল বের করা যাবে সো টেকনিকটা হচ্ছে এরকম যে আমরা প্রথমে কয়েকটা ঘরে ভাগ করে নিব আমরা চারটা ঘর আঁকবো কোনো কোনো ম্যাথের জন্য তিনটা তো আমি ঘরগুলোর যদি ভাগ করি সো এটা প্রথম ঘর দ্বিতীয় ঘর তৃতীয় ঘর আমাদের এই ম্যাথে তিনটা ঘর হলেই হবে কীভাবে বুঝবো তিনটা না চারটা লাগবে সেটা আমি বোঝাচ্ছি প্রথম ঘরে কি থাকবে অভিলক্ষের জন্য ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই এফ ফর্মুটা ব্যবহার করব মানে ওই ফর্মুলাই খালি সব কিছুর জায়গায় ও লাগিয়ে দিব অভিনেত্রের জন্য সেইম ফর্মুলাটা দ্বিতীয় ঘরে লিখব ওয়ান বাই ইউ যোগ ওয়ান বাই ভি টু ওয়ান বাই এফ খালি ই লাগিয়ে দিব তৃতীয় ঘরে যন্ত্রের দৈর্ঘ্য এল ইকোয়াল টু ভি ও প্লাস ইউ ই লিখব আর চতুর্থ ঘর চতুর্থ ঘরে কি লিখব বিবর্ধন লিখব যন্ত্রের বিবর্ধন এম ইকোয়াল টু এম ও ইন্টু এম ই যেটা আমরা পরের ম্যাতেই দেখতে পাবো তো আমাদের এই ম্যাথে বিবর্ধন লাগবে না শুধু যন্ত্রের দৈর্ঘ্য পর্যন্ত লাগবে সো এই ম্যাথে আমরা তিনটা ঘর দিলেই হয়ে যাবে সো প্রথমে এই তিনটা ঘর করে নিব তারপরে ম্যাথ শুরু করব তাহলে আমাদের স্টেপ বুঝতে সমস্যা হবে না প্রথমে কি বের করব পরে কি বের করবো এটা নিয়ে অনেকেই কনফিউজ হয় এটা আর ঝামেলা থাকবে না সো আমরা ঘরগুলো যখন করে ফেললাম ঘরগুলো করে ফেলার পরে আমরা প্রত্যেকটা ঘরের কাছে যেয়ে যেয়ে দেখব ওই ঘরগুলো দেখো এই ঘরে তিনটা চলক এই ঘরেও তিনটা চলক এই ঘরেও তিনটা চলক সো এই তিনটা চলকের মধ্যে আমরা এই ঘর নিয়ে কাজ তখনই করতে পারবো যখন দুইটা চলকের মান অবশ্যই জানা থাকে একটু দেখি তো ইউ ভিও এফ ওর মধ্যে আমার কাজ করতে পারবো কি না এটার যে কোনো দুইটা চলকের মান জানা আছে কি না দেখো জানা ডাটার মধ্যে এফ ও জানি ইউ জানি তার মানে এই ঘরটা নিয়ে কাজ করা যাবে এই ঘরটা থেকে আমরা চাইলি ও বের করতে পারবো তাই না সো চলো আমরা ভি ইউ আর এফ ও যদি বসিয়ে দিই তাহলে পক্ষান্তর করে আমরা ভিওটা বের করে ফেললাম ভিওটা আমার আসলো সিক্সটি মিলিমিটার সো আমরা এই ঘরটা নিয়ে কাজ করতে পারলাম সো এটাই আমার স্টেপ ওয়ান সো আমরা কিন্তু স্টেপ ওয়ান কোনটা হবে স্টেপ টু কোনটা হবে এটাও কিন্তু জেনে ফেলতে পারি যে কোনো ঘর নিয়ে কাজ করতে পারবো কিনা মাঝে মাঝে এমন হতে পারতো এই ঘর নিয়ে কাজ প্রথমে করতে পারছি না এই ঘরে একটা জিনিস জানি বাট দুইটা জিনিসই জানি না তখন এই ঘর দিয়ে দেখবো কাজ করতে পারি না তখন এই ঘর দিয়ে দেখবো কাজ করতে পারি না সো এক একটা ঘর থেকে এক একটা ডাটা আসবে পরের ঘরে আমার যেতে সুবিধা হবে সো আমরা এই ঘরটা নিয়ে তো কাজ করতে পারলাম এবার আসি এই ঘরটা নিয়ে কাজ করতে পারবো কিনা এই ঘরে যে কোনো দুইটা জিনিস কি জানি দেখো এই ঘরে কিন্তু আমি ইও জানি এফ ইও জানি এই দুটি জিনিস জানি ইউই জানি না ই তাহলে বের করা যাবে সো আমি ভি এর ভ্যালু অবশ্যই নেগেটিভে বসাবো মাইনাস টু ফিফটি এফ ইয়ের ভ্যালু থার্টি ফাইভ মিলিমিটার বসালে আমি কিন্তু এই ঘর থেকে ইউই বের করে ফেলতে পারবো যেটা আমার আসছে কত থার্টি পয়েন্ট সেভেন মিলিমিটার সো আমি ও আর ইউই জেনে গেলে এই দুইটা জিনিস যদি আমি এখানে বসিয়ে দিই এখানে বসিয়ে দিলে কিন্তু আমরা ইজিলি যোগ করে যন্ত্রের দৈর্ঘ্যটা বের করে ফেলতে পারবো যেটা আমার আসছে কত নাইনটি পয়েন্ট সেভেন মিলিমিটার তাহলে ম্যাটটা কিন্তু হয়ে গেল সো অনেকগুলো ম্যাথে এই ঘরে হয়তো কাজ করতে পারছি না এটা হয়তো দেওয়া ছিল সো তখন এই ঘরে আগে কাজ করব এটাতে পরে সো আমার ঝামেলা থাকবে না যে স্টেপ কোনটা আগে হবে কোনটা পরে হবে সো আমি ঘর করে নিয়ে করলে আমার জন্য অনেক সুবিধা লাগতো স্টুডেন্ট অবস্থায় তাই তোমাদের এভাবেই সাজেস্ট করছি এবার সেই দ্বিতীয় প্রশ্নটাতে একটি জটিল অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য আর অভিনেতার ফোকাস দূরত্ব দেওয়া হচ্ছে দশ মিলিমিটার ও পঞ্চাশ মিলিমিটার এক্ষেত্রে আমি এফ ও পাচ্ছি আর এফ ই পাচ্ছি এই যন্ত্রের অভিলক্ষের সম্মুখে এবং অভিলক্ষ থেকে তিরিশ মিলিমিটার দূরে একটি থ্রি মিলিমিটার দৈর্ঘ্যের পরজীবী প্রাণীকে লক্ষ্য বস্তু হিসেবে রাখা হলো তার মানে এইটা অভিলক্ষ থেকে বস্তুর দূরত্ব মানে ইউ ও পাচ্ছি এখানে কি পাচ্ছি আমি থ্রি মিলিমিটার পরজীবীর একটা প্রাণী তো থ্রি মিলিমিটার হচ্ছে বস্তুর দৈর্ঘ্য সো এটা আমরা এইচ ও বলতে পারি সো আমরা এটা বিবর্ধনের এইচ আই বাই এইচ ও যে ফর্মুয়াটা সেটার অনুসারে এটাকে এইচ ও বলতে পারি অভিন অনুবীক্ষণ যন্ত্রের দৈর্ঘ্য পঞ্চান্ন মিলিমিটার দ্যাট মিন্স আমাকে এল দেওয়া আছে ক্যাপিটাল এল পরজীবিটার বিম্ব কীরূপ হবে সো এই ম্যাটটা একটু মজার সো আমরা টেকনিক্যালি যদি ওই স্টেপ ওয়াইজ করি তাহলে আমাদের কাজটা খুবই সিম্পল হয়ে যাবে সো এখানে আমরা কী কী পাচ্ছি এফ ই পাচ্ছি আমি আমি আরও পাচ্ছি কী কী ইউ থার্টি মিলিমিটার যেটা দেওয়া আছে প্রশ্নে তারপরে আমরা পাচ্ছি যন্ত্রের দৈর্ঘ্য এর মান ফিফটি ফাইভ মিলিমিটার সো এই ক্ষেত্রেও আমি খড় করে নিব সো আমি প্রথম ঘরে রাখবো অভিলক্ষের জন্য সূত্রটা দ্বিতীয় ঘরে রাখবো অভিনেত্রীর জন্য সূত্র ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি টু বাই এফ তৃতীয় ঘরে রাখবো যন্ত্রের দৈর্ঘ্যের জন্য সূত্র এল ইকোয়াল টু ও প্লাস ই আর চতুর্থ ঘরে যে ক্ষেত্রে যেহেতু এই ক্ষেত্রে বিবর্ধন নিয়ে কাজ আছে সো বিবর্ধনের ফর্মুলা বিবর্ধনের ফর্মুলা এম ইকোয়াল টু এম ও ইন্টু এম ই এম এর ক্ষেত্রে বেসিক ফর্মুলাটা মাইনাস ভিও বাই ইউ আর এম ই এর ক্ষেত্রে বেসিক ফর্মুলাটা মাইনাস ই বাই ইউই ফর্মুলাটা বসেছি এমও আর এম ই এর সো আমরা এখন প্রথম ঘরে যদি যাই প্রথম ঘরে দেখো আমি কাজ করতে পারবো কি পারবো না এই ঘরে আমি ইউও জানি এফ জানি দ্যাট মিনস দুইটা জিনিস জানি তিনটা জিনিসের মধ্যে সো আমি কাজ করতে পারবো আমি যদি কাজ করি তাহলে আমি এখান থেকে ভিও ক্যালকুলেট করে নিয়ে আসলাম তোমরা হিসাব করে দেখবে আমার এসেছে পনেরো মিলিমিটার আর ভি ও যদি জানা থাকে এই ঘরে কিন্তু আর যেতে পারছি না আমরা কেন দেখো ইও জানি না আমি ইও জানি শুধুমাত্র এফ ই জানি সো এই ঘরের কাজ আমি সেকেন্ড স্টেপে করতে পারছি না বাট এই ঘরের কাজ কিন্তু আমরা সেকেন্ড স্টেপে করতে পারছি দেখো এল এর ভ্যালু আমি জানি ফিফটি ফাইভ মিলিমিটার ভিও আমরা বের করেছি মাত্র সো আমরা ফিফটি ফাইভ আর ফিফটিন এই দুইটা বসিয়ে দিলে আমি এখান থেকে কিন্তু ওটাও যাব ফর্টি মিলিমিটার আমার আসছে হিসাব করে এখন কিন্তু আমি দ্বিতীয় ঘরের কাজ করতে পারবো সো ঘর করে নিলে এটাই সুবিধা আমি জানতে পারবো কোন ঘরের কাজ করতে পারবো কোন ঘরের কাজ করতে পারবো না এখন আমি এই ঘরে ইও জানি এফ ইও জানি ভি ই আমি কিন্তু ক্যালকুলেট করে ফেলতে পারবো যেটা আমার হিসাব করলে আসছে কত মাইনাস দুইশো মিলিমিটার তোমরা হিসাব করে দেখবে এটা মাইনাস টু হান্ড্রেড মিলিমিটার এসেছে এখন এই ভ্যালুগুলো যদি চলে আসে চলে আসতে আমরা যন্ত্রের বিবর্ধন ফাইনালি এই ঘরটাতে বের করতে পারবো সো এখানে আমরা ভিও ও সব কিছুই জানা আছে দেখো ভিও জানি ইউও জানি আবার ভিই ইউই সব কিছুই আমরা বসাতে পারবো সো বসানোর ক্ষেত্রে আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে ভিই এর ভ্যালু এসেছে নেগেটিভ আর সামনে আছে সূত্রের একটা মাইনাস মাইনাসে মাইনাসে আমার প্লাস হয়ে যাবে কিন্তু সো এখানে মাইনাস দুইশো বসলে মাইনাস আর মাইনাস মিলে প্লাস হয়ে গেল দ্যাট মিন্স দুইশো বাই চল্লিশ সো এই যে ভ্যালুটা আসলো এই ভ্যালুটা হিসাব করলে গুণ করলে আমাদের ফাইনালি ভ্যালুটা কি আসে মাইনাস টু পয়েন্ট ফাইভ তার মানে পুরো যন্ত্রের জন্য এখানে কিন্তু আমি আরেকটা এমসিকিউর প্রশ্নের উত্তর দিচ্ছি একটা জটিল নির্মীক্ষণ যন্ত্রের জন্য পুরো যন্ত্রে যে বিম্বটা গঠিত হয় চূড়ান্ত বিম্বটা সেই বিম্বটার রূপ সেই বিম্বটা বিবর্ধিত কেন না এই এমের ব্যালোটা কি একের বেশি আবার পুরো যন্ত্রের জন্য আমার বিম্বটা রকম হয় চূড়ান্ত বিম্বটা উল্টো বিম্ব গঠিত হয় কারণ এই ব্যালোটা নেগেটিভ তার মানে আমরা কিন্তু এখানে বিম্বের প্রকৃতির মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি আকার আর সোজা না উল্টা আর এই যে বিম্বোটার বিম্বটার দৈর্ঘ্য আমার যদি জানতে চাই তো বিম্বটার দৈর্ঘ্যও কিন্তু বের করা যায় আমরা এমের ফর্মুলা বলেছিলাম কীরকম এইচ আই বাই ও এই যে হচ্ছে হাইট অফ ইমেজ এইচ হচ্ছে হাইট অফ অবজেক্ট সো আমি বিবর্ধনের মান যদি জেনে থাকি বিবর্ধনে কিন্তু শুধু ভ্যালু নিতে হবে এম ইকুয়াল টু এইচ আই বাই ও যে ফর্মুলাটা সেই ফর্মুলায় অনেকেই ভুল করে এম এর কিন্তু সাইনটাও নিয়ে নেয় বাট এই ফর্মুলাটার ক্ষেত্রে এম ইকোল টু এইচ আই বাই ও এটার ক্ষেত্রে এম এর শুধু ভ্যালু নিয়ে কাজ করতে হবে মাইনাস থাকলেও মাইনাস নেওয়া যাবে না মানে মোট মডুলাস নিলেই চলে সো আমরা এখানে এম এর শুধু ভ্যালু মানে টু পয়েন্ট ফাইভ নিব আর এইচও আমার পরজীবীটার দৈর্ঘ্য দেওয়া ছিল থ্রি মিলিমিটার সো আমি আর আই ইন্টু থ্রি দিলে আমরা সেভেন পয়েন্ট ফাইভ মিলিমিটার পাচ্ছি দ্যাট মিনস ওই অনুবীক্ষণ যন্ত্রটার সামনে আমরা যদি থ্রি মিলিমিটার দৈর্ঘ্যের একটা পরজীবিকা স্থাপন করি সেটাকে আমরা কত মিলিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট দেখব সেটাকে আমরা সেভেন পয়েন্ট ফাইভ মিলিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট দেখব তো বন্ধুরা এভাবে আমরা জটু নির্বীক্ষণ যন্ত্রের কঠিন কঠিন ম্যাথগুলোও করে ফেলতে পারি যদি আমরা বক্স করে করে করি তো আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাই